নোটকাণ্ডে আবার জলঘোলা শুরু হলো, জোরালো হলো বিতর্ক। 72 ঘন্টা সময় দিলে অনেকেই আখের গোছাতেন, সময় না পেয়ে এখন হইচই করছেন তারা। নাম না করে বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী। মোদীর ক্ষমা চাওয়ার দাবিতে সরব হলো বিরোধী পক্ষ। বিক্ষোভে পণ্ড সংসদের অধিবেশন। বিরোধীদের দাবি, নোট বাতিল ইস্যুতে সংসদে নিজের বক্তব্য রাখুন নরেন্দ্র মোদী। তিনি এখনো রাখেননি, বরং এবার সংসদের বাইরে তার মন্তব্যে বিতর্কের ঝড় জাতীয় রাজনীতিতে। कुछ लोगों की आलोचना क्या है, आलोचना ये है कि सरकार ने पूरी तैयारी नहीं। ऐसे लोगों की पीड़ा इस बात की है कि सरकार ने किसी को तैयारी करने का समय नहीं। दुख इस बात का है, अगर उनको 72 घंटे भी तैयारी करने के लिए मिल जाते हैं প্রধানমন্ত্রীর মন্তব্যে ঘণ্টাখানেকের মধ্যে সংসদে নিজেদের মধ্যে বৈঠকে বসেন বিরোধীরা। বৈঠকেই সংসদের দুই কক্ষে মোদী বিরোধিতার রণকৌশল ঠিক হয়। নোট বাতিল ইস্যুতে গত কয়েকদিনে পথে নেমে প্রতিবাদে সামিল বহু বিরোধী দলই। সংসদের ভিতরে বাইরে একাট্টা বিরোধীরা সরকারকে চাপে ফেলতে একযোগে তৈরি হচ্ছে স্ট্র্যাটেজি। সংসদ কার্যত অচল, সরকার পক্ষের ডাকে বৈঠকে যোগ দিতেও নারাজ বিরোধীরা। এই অবস্থায় প্রধানমন্ত্রীর নয়া মন্তব্যে ফের বিতর্কের ঝড় উঠলেও তিনি অনর। দুর্নীতির বিরুদ্ধে মহাযুদ্ধ চলছে, যার সৈনিক আম জনতা, বলেন প্রধানমন্ত্রী। নগদ নয়, ডিজিটাল লেনদেন, ক্যাশলেস ব্যবস্থার পক্ষে ফের জোরালো সওয়াল করেছেন তিনি। তবে চিড়ে ভেজেনি, বরং মোদীর খোঁচায় এবার আরও আক্রমণাত্মক বিরোধী পক্ষ। বিরোধী পক্ষ সরকার পক্ষকে চাপে রাখতে চাইছে, আর এর মধ্যে প্রধানমন্ত্রীর এই বয়ান রাজ্যসভা এবং লোকসভাকে আরও উত্তপ্ত করেছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কিশোর মল্লিকের সঙ্গে কমলিকা সংযুক্ত দিল্লি।